our channel Arnisha and Adriti United. আশা করছি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগলে করে দিবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করা একদম ভুলবেন না এরকম করলে আমাদের নেক্সট ভিডিও আপনাদের কাছে সবচেয়ে আগে যাবে তো আমরা আগের ভিডিওটাকে এইখানে বি এন্ড করেছিলাম তো আজকে শান্তিনিকেতনের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি তো চলুন So, প্রথম দিনে আমাদের দুপুরের লাঞ্চ অবধি করে নিয়ে আমরা শান্তিনিকেতন বোলপুর ঘুরতে বেরিয়েছিলাম আর আমরা যেই টোটোগুলো করে ঘুরেছিলাম ওনারাই খুব সুন্দর করে আমাদের সবকিছু বলে বলে গাইড করে দিয়েছিলেন এই ভিডিওটাতে আমরা সেইগুলোই সবটা শেয়ার করব আর বাকি ওই দিনটা পুরোটা কিরকম কাটলো সেটাও পুরো দেখাবো তাহলে আমাদের সাথে শান্তিনিকেতন বোলপুর ঘোরার জন্য সবাই রেডি তো হ্যাঁ তো যদি সবাই দেখেন তাহলে আচ্ছা তাহলে চলুন আমাদের সাথে শান্তিনিকেতন বোলপুর আদিবাসী গ্রাম সবকিছু ঘোরা যাক কিন্তু শান্তিনিকেতনটা কেরম লাগছে এটা কমেন্টস করার জন্য একদম ভুলবেন না বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি কেন্দ্রীয় গ্রন্থাগার ওপেন ক্লাসের জায়গা যেখানে বাকিটি ক্লাসটা করা নাই ওপেন ক্লাস জায়গার নাম হচ্ছে মেয়ালিনী আনন্দ পাঠশালা পাঠ ভবন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামে নামকরণ করা হয়েছে এই নাম স্ত্রীর নাম ছিল প্রথম ভবতারিণী দেবী বিয়ে হওয়ার পর নাম দিলেন মেয়ালিনী দেবী মৃণালিনী দেবী আমার স্ত্রীর নাম ওনার নামে নাম দেওয়া হয়েছে মৃণালিনী আনন্দ পাঠশালা পাঠ ভবন ওপেন ক্লাসের জায়গা বাচ্চারা ঘর থেকে দুটি আসন নিয়ে আসে মানে পেতে বসার জন্য একটা বইপত্র রাখার জন্য সকাল সাতটায় বলে একটা পর্যন্ত কাজ নিতে পারবে একটা পর্যন্ত ক্লাস কাজ নিতে পারবে এখনো ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ক্লাসটা কাজ নিতে পারবে ওপেন ক্লাস সামনে মাটির বাড়ি খড়ের চাল দেখতে পাচ্ছেন রবীন্দ্র স্ত্রী মানে কলকাতাতে জোয়া সহ যখন মারা যান ওনার স্ত্রী ওনার দেহ নিয়ে এসে বাড়িতে কিছুক্ষণ রাখা হয় ফলে বাড়ির নাম দিয়েছেন দেহলি এই যে মাঝখানে যেটা বাড়িটা আচ্ছা দেহলি বাড়ি আর পাশে এখানে জাদুঘর দেখা যাচ্ছে এটা যে চুন সুরকির বাড়ি বাড়ির নাম দেওয়া হয়েছে নতুন বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ পড়েন চোখের বালি গোড়া উপন্যাস বাড়িতে বসে লেখা গোড়া উপন্যাস চোখের বালি উপন্যাস নতুন বাড়িতে বসে লেখা আছে বর্তমানে এখন পাঠ ভবন অফিস ঘর করছে পুরো জায়গার নাম হচ্ছে আনন্দ পাঠশালা পাঠ ভবন বর্ষার সময় গেছে বাড়ি ভিতরে করানো হয় বাড়িগুলো দেখছেন সামনে মাসে বাড়ি করা আছে তখন বর্ষার সময় বাড়ি ভিতরে করানো বাকি টাইমে ওপেন ক্লাসই পুরো ওয়ান থেকে টেন ওয়ান থেকে টেন যারা ঘেরা আছে তালকাই যারা ঘেরা আছে বলে বাবুদের তালপুকুর প্রথম আছে রবি ঠাকুরের পিতা মসজিদ দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে প্রথম জলকষ্ট হয় জলকষ্ট করে পুকুরে কাটি দিয়ে নাম দিলেন তালপুকুর এ পরে কিছু লেখা আছে লিখে নজরুল বাবুদের তালপুকুরে হাবুদের ডালপুকুরে শ্রীবাস কথা লিখেছেন নজরুল ইসলাম ওনার লেখা কবিতা বর্তমানে এখন পুকুরটা ভুলিতে গেলে আমার দুর্ঘটনা না হয়ে যায় বাচ্চাদের ঠিক আছে পুকুরের মাটি বড়গাছের উপর দেওয়া আছে তিন পাড়ের উপরে ঠাকুর নিজের থেকে গেছে হাতে লাগানো গাছ এই বটগাছটা রবি ঠাকুরের হাতে লাগানো গাছ প্রথম আসেন বাবার সঙ্গে মসজিদ জীবন 1872 সালে তোমার বয়স হয় 11 বছর 3 মাস কোথায় থেকে আসছো আমি কুমোর পাড়া থেকে আসছি বলি তোমার নাম কি বা তোমার পেছনে কে বলে আমার নাম বংশী যিনি আমার ভাগ্নে মদন এখন তিনি চার লাইন লিখে ফেললেন এখানে বাংলাদেশ শিলাই দহ সেই রাখে শুক্রবার দিন বক্সিগঞ্জে পদ্মা পাড়ে হাট বসাইছেন শেষ কবিতা বাংলাদেশ থেকে শেষ করলেন এখানে আরম্ভ করলেন বাংলাদেশ থেকে শেষ করলেন গাছের বয়স 160 বছর বাংলা সহজ পাঠ বইয়ে ফার্স্ট পেজে গাছের চিত্র দেওয়া আছে ব্ল্যাক কালারের যে চিত্র এঁকেছেন শিল্পী নন্দলাল বসু ওনার পেন্টিং করা নন্দলাল বসু বাড়ির নাম হচ্ছে তালধ্বজ এখানে লেখা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব লেখা বর্তমানে এখন এটা নাম দিয়েছে কারু সঙ্গ বিশ্বভারতী যাচ্ছিল প্রফেসর মহিলা তার নাম দিন কারু সঙ্গ মঙ্গল শুক্রবার দিন বাটিক প্রিন্টের কাজ শেখানো হয় শান্তিনিকেতন আছে একই মডেলের বাড়ি গির্জা মন্দির মসজিদ সামনে থেকে গির্জা
ডান দিক থেকে মসজিদ, পেছন থেকে মন্দির, তিনটে ধর্ম ধর্মগুলি তৈরি করা। সবই ধর্ম এক, কোনো ধর্ম দেবতাকে বিশ্বাস করতেন না, ধর্ম সমাজের ছিলেন তো ভগবান দেবতাকে। এবার দেখা যায় গীতাঞ্জলি 1910 সালে রবি ঠাকুর গীতাঞ্জলি বাড়িতে লিখতে আরম্ভ করছেন, ওই 3 বছর পর নোবেল পুরস্কার পেয়েছেন 3 বছর পরে। এই রাস্তা লেখা আছে এস এস এ শরৎ মীর পরে লেখা, পরে আমলক্ষ্মীর বঞ্জি কবিতা, তো এই রাস্তার উপরে লেখা। এই গাছগুলো শুকিয়ে আছে, তো আমলক্ষ্মীর গাছ বলা হয় আমলক্ষ্মীর বন। বাইরে যারা হচ্ছে শান্তিনিকেতন, এটা হচ্ছে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ জায়গা। 1862 সাথে পর রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবনাথ ঠাকুর আছেন রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহ আমন্ত্রণ। 1862 সালে ওনার বন্ধু ছিলেন ভুবন মোহন, আছে সাতক্ষীরা জমি রায়পুর, সে রায়পুরের জমিদার ছিল। তখন ছিল রেল কথা, ছিল গঙ্গা নদী, তখন তো রেল লাইন হয় না এদিকে, তখন গঙ্গা নদী ছিল। তখন সেই কলকাতা থেকে নৌকুত করে কাটোয়া হয়ে লাভপুর গুমটিয়ে নেমেছিলেন, সেখান থেকে পালকি থেকে রায়পুর যাওয়ার পথে বিশাল শান্তিনিকেতন থেকে বিশ্রাম করে। ওই মধ্যে গাছ লাগানো আছে, পালকি রাখার জায়গা, বাচ্চাটা বৃদ্ধি করা আছে, যেমন ব্রহ্ম উপাসনা করলেন, ব্রহ্ম ধ্যান করলেন। এখন তিনি লিখে গেলেন, তিনি আমার প্রাণে আনা মনে আনন্দ আত্মার শান্তি, ওই দিকের কেটে লেখা আছে, ঠিক আছে। যে শান্তি পেলেন, আনন্দ পেলেন, বললেন জমিদার ভুবন মোহনকে, যারা কি পছন্দ যারা আমাকে বিক্রি করুন। তো বললেন জমিদার, আপনার যদ্দূর চোখ যায় তারা আমি বিনামূল্যে নিতে পারি। বলা হবেন আর্ট কলেজের হেড অফিস নন্দনের বীরের নীল জওয়াহরলাল নেহরু, উনি নীল রেখেছেন। এটা আমার তৈরি হয়েছে 4 বছর আগে, 2018 সালে তৈরি হয়। অন্য গ্রামে সেখানেই থাকবে, সেখানেই কাজ করে পুরো ফ্যামিলিকে নিয়ে। আগে দিন যে বাঘ হতো, বাসের বাঘ তৈরি করা হয়েছে, একটা বাঘে বাচ্চা, একটা বাঘে মালপত্র, আর স্ত্রী বাচ্চাকে কোলে নিয়ে কুকুর সমেত, তো অন্য গ্রামে সেখানে থেকে কাজ করবে। দেখেন রামকিঙ্কর বেজ, উনি দেখে কল্পনাভাবে তৈরি করেন, লোহার ট্র্যাকচার তৈরি করেন, দড়ি পাথর সিমেন্ট বালি মাখি হয়ে জারিগেটের বাইরে বেশি হয়েছে ট্র্যাকচার, আগে ট্যাক্সি তৈরি করলেন, তারপর তৈরি করলেন ছুঁড়ে ছুঁড়ে তৈরি করতে 1 বছর সময় লেগেছে, 1937 থেকে 1938 তৈরি করা হয়। নাম যেটা আমরা দেখতে পাই সহজ পাঠ বইতে, নাম দেওয়া হচ্ছে মিল কল, 2 আদিবাসী বোন ভেঙে রাইস মিলে ধান ঝাড়ার কাজে। আগে আর তো সময় দেখা কিছু না, তখন সেটা কি মোবাইল ঘড়ি কিছু না, তখন সে রাইস মিলে বিশেল পড়েছে, পুকুরে টান টান করে শাড়ির সকাতে সকাতে হাওয়াতে, তো শাড়িটা হাওয়াতে উঠছে আর ছুটছে, আর পেছন থেকে বাচ্চা খেলা করছে মায়ের শাড়ি ধরে, কি মা যেও না, মায়ের থেকে বেশি দরদ হয় মাসির, বেশি মায়া মাসির হয়, বাস থেকে মাসি ঘাড়ে করে বাচ্চারা সান্ত্বনা দিচ্ছে, আমরা কিছুদিনের মধ্যে ঘুরে আসছি। সম্পূর্ণ একইভাবে তৈরি করা ট্যাক্সি তৈরি করে ছুঁড়ে ছুঁড়ে। কলাভবন আর আর্ট কলেজ, আর্ট কলেজ যে বলা হয় ধান ঝরা, আকার দিনে মানে ধান ঝরানো, তো পাটাগুড়ি পিটিয়ে পিটিয়ে সেভাবে এক মহিলা ধান ঝরাচ্ছে, যে জন্য মাথা নেই মুন্ডু নেই, রামকিং বেজ তিনি তৈরি করতে পারেন অসুস্থ থাকার কারণে, এটা কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করা, ফিনিশিং করে তৈরি করা আছে, কোনো মাথা নেই, এক মহিলা ধান ঝরাচ্ছে, দেখাশোনা করার জন্য দেখছেন মূর্তি করা আছে, মরুভূমিতে গাছে জল দেওয়া হচ্ছে। আগের দিনে চামড়ার যে ব্যাগগুলো হতো, সে হরিণের বা ছাগলের যেমন ব্যাগ তৈরি করে জল দেওয়ার জন্য, সেরকমভাবে জল দেওয়া হচ্ছে মরুভূমিতে গাছে। শিক্ষা ভবন
আদিবাসী গ্রাম পলাশমণি। রাস্তার দুধারেই মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অন্যই রকম এক্সপিরিয়েন্স। ধান ঝাড়াই করছে। মারাংগুরু মন্দির আদিবাসীদের। এই বাড়ি নিয়ে শুটিং। দুপুরে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। ঠিক হোটেলের অপোজিটে একটা মন্দির আছে এখানে, এরপরে আমরা একটু আশেপাশে হাঁটব। সেই সকালবেলা ঘুম থেকে উঠে এতটা জার্নি, টায়ার্ড তো লাগছে। দুপুরে একটু রেস্ট আমরা নিলাম ঠিকই, তাও বিকেলবেলা একটু চা না খেলে ঠিক চলে না। তো আমরা এখন খাবো লেবু চা। আমরা চলে এসেছি আমাদের হোটেলে ডিনারটা সারতে। তুই কি নিয়েছো? ভেজ থালি, তার সাথে কি কি দিয়েছে এখানে? ভাত, ঘি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, একটা চাটনি, ডাল, আলু ফুলকপির তরকারি, পনিরের তরকারি, আর তার সাথে টক দই। আর আমরা কি খাবো? তাই জন্য ওটা একটু চেঞ্জ করে দিতে হবে, ওরা চেঞ্জ করে দেবে। আর আমরা কি খাবো? রুটি আর তরকা। আর এখানে সব কিছু প্লেট, গ্লাস, বাটি কাঁসায় দিয়েছে। এসে গেছে আমাদের ডিনার, তরকা আর রুটি। আমাদের ডিনার কমপ্লিট। এবার আমরা ঘরে যাব, গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে ঘুমিয়ে পড়বো, আর কাল সকাল সকাল তারাপীঠের জন্য আমরা বেরিয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আশা করছি কালকের দিনটাও আরো ভালো কাটবে, ভালো করে আমরা পুজো দিতে পারবো। তারাপীঠ যাব। ও আচ্ছা, আমাদের মতন অনেকজনই
এই কঙ্কালিতলায় এসে পুজো দিতে পারে, আর এরকম ছোট্ট একটা ট্রিপ করতে পারে শান্তিনিকেতনের। আর স্টেশনের কাছে একটা হোটেল নিয়ে নিতে পারে, যে হাঁটা পথে স্টেশন পড়ে যা। হোটেলটা এমনি খুব একটা খারাপ না, একটু ট্যারিফটা একটু বেশি। আর একটা ড্রব্যাক যেটা হচ্ছে, এরা ড্রিঙ্কিং ওয়াটারটা অবধি দেয় না, এতটাই হচ্ছে এরা প্রফেশনাল, সেটাও কিনে খেতে হবে। আদারওয়াইজ কাছের থেকে কাছে, স্টেশনের কাছে, সেই দিক থেকে ঠিক আছে। তো ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি। বাই বাই, গুড নাইট, গুড নাইট, ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। বাই বাই, এখানেই এন্ড করছি, বাই বাই।